লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবারে কিন্তু আবারও নতুন একটি দারুণ সুখবর মা বোনদের জন্য প্রকাশিত হলো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবারেও কিন্তু মা বোনদের যে ভাবনা বারংবার ভেবে আসছে সেই নিয়ে কিন্তু আবারও একটি নতুন আপডেট ইতিমধ্যে উঠে এলো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তোমাদের জন্য বিরাট বড় সুখবর যারা টাকা পাচ্ছেন তাদের তো খুবই ভালো কথা বাট এই যে প্রকল্প দু সালে প্রকাশিত হয়েছিল এবং সেই দু হাজার একুশ সাল থেকেই কিন্তু টাকা পেয়ে আসছেন প্রচুর মা বোনেরা তবে অনেকেই আছে যারা কিন্তু বারংবার ফর্ম জমা দিচ্ছেন কিন্তু টাকা পাননি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও এবং নতুন যারা ফর্ম ফিল করবেন তাদের জন্য কিন্তু এই নতুন আপডেট অবশ্যই করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবারে যে সুখবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেখানে কিভাবে তোমরা কি করতে পারবে তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। প্রতি বছরেই কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্পজনিত কিন্তু কাজের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পগুলি কিন্তু প্রকাশ মানে কাজ করে থাকে তেমনটি কিন্তু বারংবার জানানো হচ্ছে যারা বারংবার তোমরা ফর্ম ফিল আপ করছো কিন্তু টাকা পাচ্ছ না তাদেরকে স্পেশালি কিন্তু তাদের গ্রাম থেকে গিয়ে দুয়ারে সহকার নিজের বাড়িতে গিয়ে কিন্তু এবারে এই কাজটিকে কমপ্লিট করবে এমন কিন্তু জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন তাদের সমস্ত সমস্যা তারা শুনবে এবং তাদের বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু তারা করে দিয়ে আসবে যেহেতু প্রত্যেক বছরে এই প্রকল্পের জন্য আবেদন প্রচুর জমা নেওয়া হয়ে থাকে এবং সেখান থেকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের আবেদন যেটা সেটা তোমরা জমা করে আসো এবং তারই মধ্যে অনেকেই এখনও পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দেওয়া পরেও কিন্তু টাকা পাচ্ছে না মুখ্যমন্ত্রী এই নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই নিয়ে অনেকেই কিন্তু তা কমপ্লেন জানাচ্ছেন তো সেই হিসেবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের এবারের জন্য কিন্তু মা বোনদের বাড়িতে গিয়ে কিন্তু তারা বসে অনলাইনের মাধ্যমে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু তারা তাদের সামনে কিন্তু তাদের ফর্মটি ফিল আপ করে দিয়ে আসবে এবং পরবর্তী সময়ে যেন কোনো রকম সমস্যা না সম্মুখীন হতে হয় সেটাও কিন্তু তারা জানিয়ে দিয়ে আসবেন রাজ্য সরকারের সরকারের লক্ষ্মীর ভান্ডার স্কিম নিয়ে যে সু জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে অতি সম্প্রতি এই প্রকল্প নিয়ে যে আপডেট এসেছে তা এখানে উল্লেখ করা হলো সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেন যে নতুন আবেদনকারীদের জন্য এখনও তহবিল বিতরণ করা হয়নি দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী এই বিষয়ে আগে আশ্বস্ত করেছিলেন যে দুর্গা পর সকল অপেক্ষারত আবেদনকারীদের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তিনি আরও বলেছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে আবেদনকারীরা তাদের টাকা পেয়ে যাবেন অর্থাৎ যারা এতদিন অপেক্ষা করে রয়েছেন তারা কিছুক্ষণ অপেক্ষা করে তারা কিন্তু এই টাকাটা কিন্তু পেয়ে যাবে তো এই নিয়ে জানানো হচ্ছে ডিসেম্বরের আগেই কিন্তু এই ধরনের যে কাজগুলো বাকি রয়েছে যাদের টাকা পাচ্ছেন তাদের কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু সমস্ত তথ্য কালেক্ট করে তাদের সমস্যা সমস সমস্ত সমস্যা সেখানেই কিন্তু মিটিয়ে ফেলা হবে